রান্নাঘরের কমন একটা সবজি দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায়, আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তৈরি করছি কাঁচা পেঁপের জর্দা। পেঁপের জর্দা তৈরির জন্য আমি এখানে 1 কেজি ওজনের একটা পেঁপের অর্ধেকটা নিয়ে নিয়েছি, অর্থাৎ 1/2 কেজি। এবার এর সবুজ অংশটা ছাড়িয়ে ধুয়ে কুচি করে কেটে নিব। পেঁপেটা কুচি করে নিয়েছি, চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি কুচি করতে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, 1টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টা এলাচ, একটু নেড়ে দিচ্ছি। মশলাগুলোতে ফোড়ন চলে আসছে, এখন দিচ্ছি কুচি করে রাখা পেঁপে, সেই সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁপে এবং চিনি থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। এবার এই পানিতেই পেঁপেটা সিদ্ধ করে নিব। এখানে পেঁপে সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না, আবার এটা ঢেকেও দেওয়া যাবে না, তাহলে ঝরঝরে হবে না। ঠিক এভাবে নাড়তে হবে। কিছুক্ষণ জাল করার পর পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন, দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, বারবারে দিতে হবে। আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত চুলাটা মিডিয়াম লো হিটে থাকবে। আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ মোট 3 বারে দিয়ে দিয়েছি। জর্দার টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিয়েছি। আর কিশমিশটা দেওয়ার পূর্বে অবশ্যই 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, নেড়ে দিচ্ছি। পেঁপেটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঝরঝরে। ঠান্ডা হওয়ার পর এটা আরো ঝরঝরে হবে। এবার দিচ্ছি 1 ফোঁটা গ্রিন ফুড কালার, এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি জর্দাটাতে জাস্ট কালারফুল করার জন্য এটা দিচ্ছি, নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার জর্দাটা একদম রেডি, এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। উপরে কিছুটা চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করবেন। আর হ্যাঁ, অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে। এটা আপনারা কোনো এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 8-10 দিনের মতো। শুধু পরিবেশন করার পূর্বে জাস্ট একটু গরম করলেই হবে। ভিউয়ার্স, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।